সবাইকে স্বাগতম। আমার এইচএসসি এর ম্যাথের ভিডিও বানানোর প্রজেক্টে সবাইকে স্বাগতম। অ্যাকচুয়ালি তো আজকে আমরা প্রথমে 10.1 মানে ইন্টিগ্রেশনের 10.1 নিয়ে শুরু করতেছি। আস্তে আস্তে আমার প্ল্যান হচ্ছে এই বছরের মধ্যে হচ্ছে ইন্টারের বইয়ের যত চ্যাপ্টার আছে সবকিছু ভিডিও ডিটেল বানিয়ে আপলোড দেওয়া, এটা হচ্ছে আমার প্ল্যান। প্রথমে আমরা ইন্টিগ্রেশন দিয়ে শুরু করতেছি, মানে এটা দিয়ে করতে আমার ইচ্ছা হলো আর কি। তো এখানে আমরা হচ্ছে প্রথমে আমাদের জানতে হবে যে ইন্টিগ্রেশন মানেটা কি। আমরা যারা ডিফারেন্সিয়েশন করা হয়েছে, ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন হচ্ছে একটা আরেকটার অপোজিট, মানে কোনো একটা জিনিসকে ডিফারেন্সিয়েশন করে যা পাওয়া যায় ওইটাকে ইন্টিগ্রেশন করলে আগেরটা ব্যাক পাওয়া যাবে, মানে অপোজিট অপোজিট প্রসেস আর কি। ঠিক আছে, মানে আমি এখন ওই ডিটেলসে যেতে চাচ্ছি না। সো প্রথমে আমরা হচ্ছে একটু মানে কিছু ফর্মুলা দেখি, বা ওই জিনিসটা যাওয়ার আগে আমি একটু আমি একটু এক্সপ্লেন করে নিই যে আমি বলছিলাম কি, ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন হচ্ছে একটা আরেকটার অপোজিট। মানে কোনো একটা জিনিসকে যদি আমি 5x কে যদি হচ্ছে ডিফারেন্সিয়েট করি তাহলে 5 পাওয়া যায়, 5 কে ইন্টিগ্রেশন করলে আমার 5x পাওয়া যায়। এটাই হচ্ছে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশনের মধ্যে রিলেশন, একটা আরেকটার অপোজিট যে রিলেশন আছে সেটা। এখন আমরা ডিরেক্ট হচ্ছে কিছু ফর্মুলাতে চলে যাই, আমাদের ফর্মুলাগুলো মানে মনে রাখা লাগবে। ওকে, তাহলে এখন ইন্টিগ্রেশন সম্পর্কে আরো ডিটেলস অনেক কথাবার্তা বইয়ের মধ্যে আছে, তোমরা সব ওগুলো দেখে নিতে পারো। আমি হচ্ছে ডিরেক্ট একটু ফর্মুলা থেকে শুরু করতে চাচ্ছি। তো আমাদের প্রথম বেসিক ফর্মুলা হচ্ছে x^n (dx). x^n (dx) কে ইন্টিগ্রেশন করলে আমার পাওয়া যাবে x^n+1/(n+1), মানে হচ্ছে পাওয়ারটা 1 যোগ হবে, নিচে আবার ওই জিনিসটা ভাগ হবে। ঠিক আছে, আর ডিফারেন্সিয়েশনে কি হতো, 1 বিয়োগ হয়তো সামনে ওই জিনিসটা চলে আসতো। তারপরে আমার দেখতেছি যে e^x কে যদি আমি x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে e^x-ই পাওয়া যাবে। তারপরে যদি এই 1/x কে ইন্টিগ্রেট করি তাহলে হচ্ছে ln x পাওয়া যাবে। তাহলে আমরা জানতাম যে ln x কে ডিফারেন্সিয়েট করলে 1/x পাওয়া যাবে। সো অপোজিট ভাবে 1/x কে ইন্টিগ্রেশন করলে ln x পাওয়া যাবে। তারপরে হচ্ছে আমরা দেখতেছি এখানে যদি আমরা cos x কে ইন্টিগ্রেট করি তাহলে sin x পাওয়া যায়। আর তাহলে আমরা ডিফারেন্সিয়েশনে কি জানতাম, cos x কে ডিফারেন্সিয়েট করলে -sin x পাওয়া যায়, এখানে হচ্ছে উল্টাটা। আর sin x কে ইন্টিগ্রেশন করলে -cos x পাওয়া যায়। sec^x (dx) এর ফর্মুলা হচ্ছে tan x, cosec^x (dx) এর ফর্মুলা হচ্ছে -cot x। আর sec x (dx) করলে হচ্ছে পাওয়া যায় sec x, আর cosec x (cot x) করলে পাওয়া যায় -cot x, আর dx কে ইন্টিগ্রেট করলে পাওয়া যায় x। আর আমরা এখানে সবগুলোর সাথে দেখতেছি যে আমার হচ্ছে একটা প্লাস c বসতেছে, প্লাস c হচ্ছে একটা কনস্ট্যান্ট, এটাকে ইন্টিগ্রেশনের কনস্ট্যান্ট বলা হয়। আর প্রত্যেকটা ইন্টিগ্রেট করার পরে আমার এই প্লাস c-টা অবশ্যই বসবে। কেন বসবে এটা আমি হচ্ছে একটু একদম পরে এক্সপ্লেন করে দিব। তাহলে আমরা প্রথমে হচ্ছে একটা ম্যাথ স্টার্ট করি। আমরা হচ্ছে এই জিনিসটা হচ্ছে স্টার্ট করেছিলাম, এই ম্যাথগুলো করেছি হাবিবুর রহমানের বই থেকে। আমি নাম্বার দিই নাই, কারণ হচ্ছে প্রত্যেক মানে প্রতিটা বইয়ে হচ্ছে এই ম্যাথগুলো আমার আছে। এখন আমি যদি 5x^7(dx) এটাকে ইন্টিগ্রেট করতে চাই, আমার সবসময় জানতে হবে যে সহগটা আছে ওইটা সবসময় ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে, সহগটা সবসময় ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে। এখন x^7(dx) আমার ফর্মুলা কি ছিল, x^7+ মানে ফর্মুলা কি ছিল, x^n যদি হয় ফর্মুলাটা তাহলে হবে x^n+1/(n+1). ঠিক আছে, তাহলে এখন এখানে আমার আসবে 5x^8/8 প্লাস সি, মানে আমার যখন আমি একটা ফর্মুলা বসাই দিব তার সাথে হচ্ছে আমার একটা কনস্ট্যান্ট সি অবশ্যই বসাইতে হবে। তাহলে আমার এই জিনিসটা যেহেতু প্রথম ম্যাথ এটা একটু এক্সপ্লেন করি, x^7 মানে x^n এর ফর্মুলা, n এর ফর্মুলা হলে কি হবে, n+1, আর মানে 7+1/(7+1) প্লাস সি। তারপরে আমার এখানে আর একটা ম্যাথ আছে x+7(x-7), তাহলে ফার্স্টে আমাকে ফর্মুলা অ্যাপ্লাই করে নিতে হবে a+b (a-b), তাহলে x^2 -49(dx),
তারপরে আমি এই সবগুলোকে আলাদা করে দিব, একটা হবে এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, একটা মাইনাস 49 ইন্টু ডিএক্স। তাহলে এক্স স্কোয়ার বললে আবার এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা, এক্স টু দি পাওয়ার 2+1 ডিভাইড বাই 2+1 মাইনাস 49, আর ডিএক্স কে ইন্টিগ্রেট করলে পাওয়া যায় এক্স। আমি যে লাস্টের ফর্মুলাটা লিখছিলাম, ডিএক্স কে ইন্টিগ্রেট করলে এক্স পাওয়া যায় প্লাস সি। তারপরে লাস্ট আমার যখন আমার ইন্টিগ্রেশনের ফর্মুলাটা বসাই দেওয়া হবে, তখনই আমার প্লাস সিটা অবশ্যই বসবে। তারপরে এখানে আমার আছে এক্স কিউব প্লাস 1 ডিভাইড বাই এক্স প্লাস 1, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই এক্স প্লাস 1। তাহলে এটা কাটাকাটি যাচ্ছে, শুধু আমার এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইন্টু ডিএক্স এটা থাকছে। তারপরে সবগুলোকে আলাদা করে দিচ্ছি, সবগুলোকে আলাদা করে দিচ্ছি, সবগুলোকে আলাদা করে দিচ্ছি, এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স মাইনাস এক্স ইন্টু ডিএক্স প্লাস ডিএক্স। তাহলে এক্স টু দি পাওয়ার 2+1 ডিভাইড বাই 2+1 মাইনাস এক্স টু দি পাওয়ার 1+1, মানে এক্স এর পাওয়ার এখানে কত 1, আর 1+1 ডিভাইড বাই 1+1, আর ডিএক্স কে ইন্টিগ্রেট করলে এক্স পাওয়া যায় প্লাস সি। তাহলে এখানে সিম্পলিফিকেশন। তারপরে ম্যাথটা কি, এক্স ইন্টু 1+√x ইন্টু ডিএক্স, এটাকে যদি গুণ করে দেই তাহলে আমার এরকম থাকে এক্স প্লাস এক্স ইন্টু √x। এখানে আবার কি থাকে, এক্স ইন্টু ডিএক্স, আলাদা করে দেওয়া হয়েছে। এখন আমার আমরা মানে এইটার জন্য একটু সিম্পলিফাই করবো, এক্স ইন্টু এক্স এক্স টু দি পাওয়ার 1/2, আর এই যে পাওয়ার গুলো যদি গুণ থাকে তাহলে পাওয়ার গুলো যোগ হয়ে যাবে সূচকের ফর্মুলা অনুযায়ী, আলটিমেটলি থাকে কি এক্স টু দি পাওয়ার 3/2। এখন আমি এইখানে কিন্তু এইটার মধ্যে কিন্তু আমি হচ্ছে ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারতাম, কিন্তু আমি হচ্ছে একবারে ফর্মুলা অ্যাপ্লাই করতে চাই, কারণ হচ্ছে আলাদা আলাদা করে যদি আমি ফর্মুলা অ্যাপ্লাই করি, মানে আমি যদি এইখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করে দিই আগে এটাতে না করে, তাহলে হচ্ছে আমার এইটার জন্য আলাদা একটা কনস্ট্যান্ট বসাইতে হবে, আবার যখন হচ্ছে আমি এইটাতে এইটার জন্য ফর্মুলা অ্যাপ্লাই করব তখন এটার জন্য আলাদা একটা কনস্ট্যান্ট বসাইতে হবে, মানে এইটার কনস্ট্যান্ট প্লাস এইটার কনস্ট্যান্ট মিলে আরেকটা কনস্ট্যান্ট হবে। এর জন্য হচ্ছে আমরা সবসময় একবারে ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিব, যাতে একবারে একটা কনস্ট্যান্ট আমি বসাই দিতে পারি, আলাদা আলাদা করে ফর্মুলা অ্যাপ্লাই করার দরকার নেই, এক লাইনে একবারে ফর্মুলা অ্যাপ্লাই করে দিব। তো এখানে তাহলে 1+1 ডিভাইড বাই 1+1 এই সেম ফর্মুলা, তারপর এখানে একটু সিম্পলিফাই করা হয়েছে। সো এখন আমার যেটা জানতে হবে যে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন যা যা করার জন্য হচ্ছে যা যা মানে সবকিছু করার জন্য আমার ত্রিকোণমিতি ফর্মুলা জানাগুলো অনেক ইম্পর্টেন্ট। সো মানে আমি যেহেতু মানে চ্যাপ্টারগুলো ফার্স্ট থেকে শুরু করি নাই, সো আমি একদম আমার যেটা ইচ্ছা সেটা মনে হয়েছে, সো এটা দিয়ে শুরু করছি। এখন হচ্ছে আমি আমি ধরে নিচ্ছি যে সবাই হচ্ছে ডিফারেন্সিয়েশন করছো, তারপরে হচ্ছে ইন্টিগ্রেশন আসছো, ওইটা ধরে নিয়ে আমি আপনার আগাচ্ছি আর কি, আবার ত্রিকোণমিতিও করছো এটা ধরে নিয়ে আগাচ্ছি, ঠিক আছে। সো আস্তে আস্তে যখন একদম সব বই শেষ হয়ে যাবে তখন তো আমি হচ্ছে মানে একটু সিরিয়াল মেনটেন করা যাবে আর কি। সো এখন টেন স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স, সো টেন স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স, তাহলে আমার টেন স্কোয়ার এক্স এর কিন্তু কোনো ফর্মুলা নেই, ফার্স্টে যে আমি ফার্স্টের লাইনে যে ফর্মুলাগুলো লিখছি মানে টেন স্কোয়ার এক্স এর কোনো ফর্মুলা নেই, তাহলে আমাকে আগে ভাগায় নিতে হবে। টেন স্কোয়ার এক্স কে ডিফারেন্স ইন্টিগ্রেট ফর্মুলা অ্যাপ্লাই করলে কি আসে, সেক স্কোয়ার এক্স মাইনাস 1 ইন্টু ডিএক্স, সেক স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স মাইনাস ডিএক্স, তাহলে এখানে কি আসে টেন এক্স, মানে সেক স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স এর ফর্মুলা কি টেন এক্স। ওই প্রথম পেজে গেলে দেখা যাবে যে সেক স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স কে ইন্টিগ্রেট করলে টেন এক্স পাওয়া যায়, আর ডিএক্স কে ইন্টিগ্রেট করলে মাইনাস এক্স পাওয়া যায় প্লাস সি। আর এই ম্যাথটা আমার হচ্ছে 10.1 এর জন্য খুব ইম্পর্টেন্ট ম্যাথ, 10.1 থেকে আসলে তেমন একটা পরীক্ষা আসে না, দুই তিনটা ম্যাথ আসে তার মধ্যে এই ম্যাথটা অনেকবার আসছে, সো এটা ভালো মতো পারতে হবে, ঠিক আছে। তারপরে এই যে এইখানে আমার ত্রিকোণমিতির ফর্মুলা অ্যাপ্লাই হবে √1 − cos 2x ইন্টু ডিএক্স, এখানে কি আসে √2 sin² x, হচ্ছে 1 − cos 2x এর ত্রিকোণমিতির ফর্মুলা হচ্ছে 2 sin² x। আমি যখন এখন এই মানে ক্যালকুলেট করবো তাহলে এটা √2 sin x হয়ে যাবে, এই √2টা বাইরে চলে আসবে সহগ হিসাবে, আর সাইন এক্স এর ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে −cos x প্লাস সি। তারপরের ম্যাথটা কি, 1/1 + cos 2x, এইখানেও আমার ত্রিকোণমিতির ফর্মুলাটা লাগবে,
তাহলে 1/2 cos স্কয়ার x, এই হাফ হাফটা কি আমার সহ এটা বাইরে চলে আসবে, তাহলে থাকে কি 1/cos স্কয়ার x ইনটু হচ্ছে dx। তাহলে 1/cos স্কয়ার x এর ফর্মুলা কি sec স্কয়ার x, আর sec স্কয়ার x ইন্টিগ্রেট করলে কি পাওয়া যায় tan x + c। তারপরে আমার এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট, 1 cos 2x ডিভাইড বাই 1 cos 2x ইনটু ডিএক্স। 1 cos 2x এর ত্রিকোণমিতির ফর্মুলা কি 2 sin² x, আর 1 cos 2x এর ফর্মুলা কি 2 cos² x, এখানে ক্যালকুলেট করলে ট্যান স্কোয়ার এক্স থেকে। এর আগের একটা ম্যাথ আমাদের কি ছিল, এই যে এটা ট্যান স্কোয়ার এক্স, ওইটার মধ্যে ট্যান স্কোয়ার এক্স এর কোনো ইন্টিগ্রেশনের ফর্মুলা নাই, তাহলে এটাকে ভাঙায় ফেলতে হবে, সেক স্কোয়ার এক্স ইনটু সেক স্কোয়ার এক্স মাইনাস 1 ইনটু ডিএক্স, সেক স্কোয়ার এক্স ইনটু ডিএক্স মাইনাস ডিএক্স সমান ট্যান এক্স। সেক স্কোয়ার এক্স কে ইন্টিগ্রেট করলে কি পাওয়া যায় ট্যান এক্স, আর ডিএক্স কে ইন্টিগ্রেট করলে কি পাওয়া যায় এক্স প্লাস সি। তারপর আমার এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট, এই সেক স্কোয়ার এক্স ইনটু কোসেক স্কোয়ার এক্স ইনটু ডিএক্স, এইগুলোর আমার আলাদা কোনো ফর্মুলা নাই, ঠিক আছে, এরকম আমার আলাদা কোনো ফর্মুলা নাই, তাহলে আমাকে এখানে ভাঙাই নিতে হবে সেক স্কোয়ার এক্স কোসেক স্কোয়ার এক্স এর ফর্মুলা কি 1 cos² x, তারপরে দুইটাকে গুণ করে দেওয়া হয়েছে সেক স্কোয়ার এক্স, এই যে দুইটা গুণ করে দেওয়া হয়েছে, এরপরে এটা যা আছে তাই থাকতেছে, সেক স্কোয়ার এক্স মানে 1 cos² x, কট স্কোয়ার এক্স মানে হচ্ছে কস স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার এক্স। তাহলে এখন কাটাকাটি গেলে থাকতেছে 1 sin² x, 1 sin² x মানে হচ্ছে কোসেক স্কোয়ার এক্স, এখানে আমার যা ছিল তাই আছে, এটা কোনো চেঞ্জ হয়নি। এখন এখন আমার এই দুইটার ফর্মুলা আছে, সেক স্কোয়ার এক্স এরও ফর্মুলা আছে, কোসেক স্কোয়ার এক্স এরও ফর্মুলা আছে, এখন আমি এই দুইটা আলাদা আলাদা করে দিব, আলাদা আলাদা করে দিলে আমার এই যে এরকম আসে আর এরকম আসে। তাহলে সেক স্কোয়ার এক্স এর যদি আমি ফর্মুলা বসাই ট্যান এক্স, আর কোসেক স্কোয়ার এক্স এর ফর্মুলা বসাইলে মাইনাস কট এক্স প্লাস সি, ঠিক আছে। এখন আমি এখানে একটু এক্সপ্লেন করার চেষ্টা করছি যে প্রত্যেকটা ম্যাথের পাশে মানে ফর্মুলা অ্যাপ্লাই করার পরে আমার হচ্ছে সি আসে কেন, এই জিনিসটা একটু এক্সপ্লেন করার চেষ্টা করছি। প্রথমে বলছিলাম যে আমার ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন হচ্ছে একটা আরেকটার অপোজিট প্রক্রিয়া, তার মানে আমি যদি 5x কে ডিফারেন্সিয়েট করি তাহলে 5 পাওয়া যাবে, তো যারা মানে ডিফারেন্সিয়েশন পড়ছো তারা তো অবশ্যই জানো। এখন অপোজিট প্রক্রিয়া হিসেবে আমার 5 কে ইন্টিগ্রেশন করলেও 5x পাওয়া যায়, তার মানে এটা প্রুফ। এখন 5x প্লাস 3 কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায় 5, এই 5 কে যদি আমি ইন্টিগ্রেট করি এই ক্ষেত্রে আমার কি 5x প্লাস 3 পাওয়ার কথা না, কিন্তু আমরা পাচ্ছি কি 5x, তার মানে হচ্ছে এই 3 একটা কনস্ট্যান্ট এটা মিসিং, মানে ইন্টিগ্রেশন করে আমরা এটা ধরতে পারতেছি না। এরকম সেম ভাবে 5x প্লাস c কে ডিফারেন্সিয়েট করলে 5 পাওয়া যায়, 5 কে ইন্টিগ্রেট করলে 5x প্লাস c পাওয়ার কথা, কিন্তু হচ্ছে আমরা পাচ্ছি 5x, মানে এই কনস্ট্যান্টটাকে আমরা ব্যাক পাচ্ছি না, ঠিক আছে। তাহলে এই কনস্ট্যান্টটাকে যেহেতু আমরা ব্যাক পাচ্ছি না, কিন্তু আমার যেহেতু ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন অপোজিট প্রক্রিয়া, মানে যেটা ডিফারেন্সিয়েট করে যেটা পাওয়া যাবে ইন্টিগ্রেট করে ওইটাই পাইতে হবে, এর জন্য হচ্ছে আমার প্রত্যেকটা ম্যাথের পাশে একটা মানে কনস্ট্যান্ট ধরে নিতে হবে আমার। যেমন এইখানে আমার একটা কনস্ট্যান্ট আছে সি, আবার এইখানে একটা কনস্ট্যান্ট আছে 3, মানে এখানে একটা কনস্ট্যান্ট আছে 0, এক একটাই হচ্ছে এক এক রকম। এখন আমরা তো এটা বুঝতে পারতেছি, কারণ হচ্ছে এখানে আমরা জানি না যে আসলে কি বসবে, ঠিক আছে, মানে প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে যে এরকম চ্যাপ্টারে যে আমরা করছি, আমরা তো আসলে জানতেছি না যে আসলে আমাদের কনস্ট্যান্টটা কোনটা বসবে, কারণ এখানে আমার হচ্ছে সি বসতেছে, এখানে আমার হচ্ছে একটা 3 বসতেছে, কিন্তু এখানে আমার একটা 0 বসতেছে। সো এক এক ম্যাথে এক এক রকম কনস্ট্যান্ট বসতে পারে, এর জন্য হচ্ছে আমরা একটা মানে প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে একটা জেনারেলাইজ কনস্ট্যান্ট ধরে নিই, ওটা হচ্ছে আমার একটা সি। এখন এই সি এর ভ্যালুটা কত আসবে ওইটা আসলে বের করা যাবে, কিন্তু মানে ওইটার জন্য আমাদের কিছু মানে ইনিশিয়াল কন্ডিশন, বাউন্ডারি কন্ডিশন, এরকম টাইপের কিছু জিনিস আছে, ওই জিনিসগুলো আমাদের মানে জানতে হবে। তো আমাদের আসলে এখানে ওই সি এর ভ্যালুটা বের করার কোনো দরকার নেই, কিন্তু আমাদের যেটা জানতে হবে যে আমাদের একটা সি লাস্টে বসাই দিতে হবে। সো এটাই হচ্ছে আমার মানে এক্সপ্লেনেশন অফ সি, ঠিক আছে। তো আশা করি আমার প্রচেষ্টাটা সবার ভালো লাগবে। সো মেইনলি এইটা মানে এই ভিডিওগুলো বানানো হচ্ছে আমার ছোট বোনের জন্য, সো যে
সেকেন্ড ইয়ারে উঠবে সামনে, সে হচ্ছে মানে তার প্ল্যান হচ্ছে সে ইন্টিগ্রেশনটা ডিফারেন্সিয়েশনটা আমার কাছে করতেছে হাতে, আমি যেন এখন ইন্টিগ্রেশনের ভিডিওগুলো বানায় রাখি যাতে সে পরে হচ্ছে ইন্টিগ্রেশনের ভিডিওগুলো দেখে পড়ে ফেলতে পারে, ঠিক আছে। আর আশা করি যে যারা হচ্ছে এখন তো আমার ফার্স্ট ইয়ারে লাস্টের দিকে চলতেছে, সবারই আসলে হচ্ছে ইন্টিগ্রেশনের চ্যাপ্টারটা পড়াবে কিছুদিন পরে, এর জন্যই হচ্ছে আমার ইন্টিগ্রেশন দিয়ে স্টার্ট করা। সো এর জন্য হচ্ছে আমি একদম প্রথম চ্যাপ্টার থেকে না শুরু করে একদম ইন্টিগ্রেশন থেকে শুরু করছি, যাতে হচ্ছে তোমাদের কোনো প্রবলেম না। ওকে, আর এখানে আমি হচ্ছে মোস্ট মানে ইম্পর্টেন্ট ম্যাথ গুলাই করছি, সব ম্যাথ গুলো আসলে করলেও ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো দেখ যেটা দেখাটা টাফ আর কি, এর জন্য হচ্ছে আমি ইম্পর্টেন্ট ম্যাথ গুলো করছি। আর এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে, সো ইউটিউব চ্যানেলের মধ্যে কেউ যদি মানে কমেন্ট করো যে এই ম্যাথটা আমাকে করে দেন, তাহলে হচ্ছে আমি করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। আর আর এই এই বই এই ম্যাথ গুলো আসলে সব বইয়ের মধ্যে আছে, এর জন্য আমি হচ্ছে কোনো নাম্বারিং করি নাই অথবা কোনো বই থেকে দেখিনি, যে কোনো বই খুঁজলে এই ম্যাথ গুলো পাওয়া যাবে।